প্রিয় বন্ধুরা, আজ 1 নভেম্বর থেকে বদলে যাচ্ছে বিভিন্ন নিয়মগুলি কেন্দ্র সরকারের পক্ষ থেকে। এর প্রভাব আপনার পকেটেও পড়তে পারে। জেনে নিন এক নজরে কোন কোন বিষয়ে পরিবর্তন হচ্ছে। 1 নভেম্বর থেকে দেশ জুড়ে একাধিক নতুন নিয়ম জারি হতে চলেছে, যার প্রভাব সরাসরি সাধারণ মানুষের জীবনে পড়তে চলেছে। গ্যাস সিলিন্ডারের বুকিং থেকে ব্যাংক চার্জ সংক্রান্ত একাধিক নিয়মের মধ্যে সামিল রয়েছে। এর পাশাপাশি ভারতীয় রেল 1 নভেম্বর থেকে টাইম টেবিল বদল করতে চলেছে। তাই এখন থেকেই জেনে নিন কী কী বদল হতে চলেছে, না হলে পড়তে পারেন বড় সমস্যায়। 1 নম্বর, গ্যাস সিলিন্ডারের বুকিংয়ের জন্য নিতে হবে ওটিপি। 1 নভেম্বর থেকে এলপিজি গ্যাস সিলিন্ডারের ডেলিভারির পুরো পদ্ধতি বদলাতে চলেছে। গ্যাস বুকিংয়ের পর এবার গ্রাহকদের মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। সিলিন্ডার ডেলিভারির জন্য এলে গ্রাহকদের ওটিপি ডেলিভারি বয়কে দিতে হবে। সিস্টেম কোড মিললে তবেই গ্রাহকদের সিলিন্ডার দেওয়া হবে। 2 নম্বর, বিওবি গ্রাহকদের দিতে হবে চার্জ। ব্যাংকে এবার টাকা জমা ও তোলার জন্য দিতে হবে চার্জ। বিওবি এই নিয়ম চালু করতে চলেছে। এ মাস থেকে নির্দিষ্ট সীমার বেশি লেনদেন করলে দিতে হবে চার্জ। সেভিংস অ্যাকাউন্টে 3 বার পর্যন্ত টাকা জমা দেওয়া ফ্রি, কিন্তু চতুর্থবার টাকা জমা দিতে গেলে 40 টাকা দিতে হবে। জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য রয়েছে ছাড়। টাকা জমা দেওয়ার জন্য কোনো চার্জ দিতে হবে না, কিন্তু নির্দিষ্ট লিমিটের বেশি টাকা তোলার ক্ষেত্রে দিতে হবে 100 টাকা। 3 নম্বর, বদলাতে চলেছে ট্রেনের টাইম টেবল। ভারতীয় রেল গোটা দেশে ট্রেনের টাইম বদলাতে চলেছে। প্রথমে 1 অক্টোবর থেকে টাইম টেবল বদলানোর কথা ছিল, তবে এবার 1 নভেম্বর থেকে সেই বদল করা হবে। এর জেরে 13,000 প্যাসেঞ্জার ট্রেন ও 7,000 মালগাড়ির সময় বদলানো হবে। 30টি রাজধানীর ট্রেনেরও সময় বদল করা হবে। 4 নম্বর, চণ্ডীগড় থেকে নয়াদিল্লি পর্যন্ত চলবে তেজস এক্সপ্রেস। 1 নভেম্বর থেকে প্রত্যেক বুধবার ছাড়া চণ্ডীগড় থেকে নয়াদিল্লির মধ্যে চলবে তেজস এক্সপ্রেস। 2-2-4-2-5 নয়াদিল্লি চণ্ডীগড় তেজস এক্সপ্রেস দিল্লির রেলওয়ে স্টেশন থেকে প্রত্যেক সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার সকাল 9:40 ছাড়বে এবং চণ্ডীগড় পৌঁছে যাবে দুপুর 12:40। অন্যদিকে 2:35 চণ্ডীগড় থেকে চণ্ডীগড় নয়াদিল্লি তেজস এক্সপ্রেস ছাড়বে এবং দিল্লি পৌঁছে যাবে বিকেল 5:30। 5 নম্বর, বুকিং নম্বর বদলালো ইন্ডিয়ান গ্যাস। ইন্ডিয়ান গ্রাহকরা এবার পুরনো নম্বরে গ্যাস বুকিং করতে পারবেন না। রেজিস্টার্ড গ্রাহকদের কাছে নতুন বুকিং নম্বর ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। আগে দেশের আলাদা আলাদা সার্কেলের জন্য আলাদা নম্বর হতো, এবার সবার জন্য একটাই নম্বর হবে। এবার ইন্ডিয়ান গ্যাসের গ্রাহকদের বুকিংয়ের জন্য 7718955555 নম্বরে কল বা SMS পাঠানো হবে। 6 নম্বর, বদলাবে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। প্রত্যেক মাসের 1 তারিখে গ্যাস সিলিন্ডারের দাম বদল করা হয়। এদিন দাম বাড়তেও পারে বা কমতেও পারে। অক্টোবর মাসে অয়েল সংস্থাগুলি কমার্শিয়াল সিলিন্ডারের দাম বাড়িয়েছিল। 7 নম্বর, কেরলে লাগু করা হবে NSP যোজনা। প্রিয় বন্ধুরা, এরকম আরও নতুন নতুন খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এরকম নতুন নতুন তথ্যগুলো জানতে পারে।